আসসালামু আলাইকুম, পল্লী টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বগুড়ার কাহালুতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, প্রায় 2 লক্ষ টাকা চুরি। খুলনার কয়রা উপজেলার চাঁদ আলী কয়রা সেতুতে টোল আদায়ের ব্যাপক অনিয়ম। ভারতের একটি হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা 13 করোনা রোগীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়া জেলার কাহালুতে পূর্ব শত্রুতার জের ধরে দুইজন ব্যবসায়ীকে মারপিট, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এস এম দৌলতের ক্যামেরায় বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনুর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ ঘটনায় কাহালু থানায় 20 জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি করেন ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই জাকিউল ইসলাম সোহেল। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কাহালু পাল্লাপাড়ার গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র জামিল, হাবিবের পুত্র হানজালা, ইলিয়াস হোসেনের পুত্র সগির আহমেদ, বীরপাল্লা গ্রামের মৃত নাফিজ উদ্দিনের পুত্র আব্দুল খালেক, আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ মানিক, আজহার আলীর পুত্র গোলাম রব্বানী সহ 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর ব্যবসায়ী প্রতিষ্ঠান হিয়া ট্রেডার্সে অবস্থানরত নজরুল ইসলাম জুয়েলের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল ও রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা জুয়েলকে উপর্যপুরি আঘাত করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে হত্যার শরীরের বিভিন্ন জায়গায় জখম ও রক্তাক্ত করে মাটিতে ফেলে। এরপর সন্ত্রাসী বাহিনী তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে রক্ষিত গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে ও তাণ্ডব চালায়। এতে করে 1,25,000 টাকার ক্ষতি হয়। শেষে ক্যাশ রক্ষিত প্রায় 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। খুলনা সড়ক ও জনপদ বিভাগের বেদগ্রাম কয়রা সড়কের 51 কিলোমিটার অবস্থিত কয়রা সেতুর টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ওই পথে যাত্রী, যানবাহন চালকরা এমন অভিযোগ করেছেন ইজারাদার মোহাম্মদ মিনারুল ইসলাম সানার বিরুদ্ধে। গাড়ি চালকদের অভিযোগ, কোন যানের কত টোল সে চাট সেতুর টোল ঘরের পাশে টানানো থাকলেও তা মানা হচ্ছে না। ছাড়তে নির্ধারিত মূল্য তালিকায় 2-3 গুণ বেশি টাকা রাখা হচ্ছে, না দিলে গাড়ি চালকদের সাথে দুর্ব্যবহার, এমনকি মারামারি ও হামলার শিকার হচ্ছে গাড়ি চালকরা। আমার 40 টাকা না, 60 টাকা না, 30 টাকা দিলে পচালি দেয়, 50 টাকা নিচে 1 টাকা, 60 টাকা নিচে ছাড়েন না। ভাই জানেন কি আপনার এখানে সরকারি রেট কত? আমরা জানি না, আমরা ম্যানুয়াল অনুযায়ী টাকা নেই, ফোনা টিকিট দেন না। 40 টাকা, 50 টাকা দিলে 60 টাকার 1%। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিকরা তাদের রোষানলের শিকার হয়ে পরবর্তীতে তারা মাপ চেয়ে নেয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার ব্যাপারে ইজারাদার মোহাম্মদ মিনারুল ইসলাম থানার কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত টোল নেওয়া হচ্ছে, এর বেশি আমরা নিচ্ছি না। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে আইসিইউতে থাকা 17 জন করোনা রোগীর মধ্যে 13 জনই মারা যান। আইসিইউতে শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিজয় বল্লভ হাসপাতালের সিইও দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার সময় হাসপাতালটিতে প্রায় 90 জন রোগী ভর্তি ছিল। আগুন লাগার পর রোগী এবং চিকিৎসক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও জানিয়েছেন, আগুনে 13 জন করোনা রোগী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও 21 জনকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বগুড়ার কাহালুতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, প্রায় 2 লক্ষ টাকা চুরি। খুলনার কয়রা উপজেলার চাঁদ আলী কয়রা সেতুতে টোল আদায়ের ব্যাপক অনিয়ম। ভারতের একটি হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা 13 করোনা রোগীর মৃত্যু। পল্লী টিভি সংবাদ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ও জনতার কথা বলে।